তেঘুরি গ্রাম পঞ্চায়েত ও শেফালিগুড়ু গ্রাম পঞ্চায়েতে প্রায় 6 কোটি টাকা ব্যয় করে 9 কিলোমিটার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলেন বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান। এলাকাবাসী দাবি করেন, দীর্ঘদিন ধরে এখানে যাতায়াত করা হয় কিন্তু কোনো পাকা রাস্তা ছিল না। মন্ত্রী আখরুজ্জামানের হাত ধরে এই প্রথম এতটা এলাকা জুড়ে হতে চলেছে পাকা রাস্তা। এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামানকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-9516। আমরা এলাকাবাসীকে নতুনভাবে এই পথটাকে ঢালাই করে ঘা চকচক করে একটা উপহার দিচ্ছি। মাঠের মধ্যে দিয়ে রাস্তা যাবে, দুই দিকে বাড়ি হবে, তার কারণে একটা পরিবারে চার পাঁচজন ভাই যখন থাকে, পরিবারটা বড় হলে আমাদের জায়গা থাকে না, কিন্তু এরকম একটা মাঠের মধ্যে দিয়ে ঘা চকচক রাস্তা গেলে রাস্তার দুই ধারে বসাতে হবে, একটা শহর বা গ্রাম গড়ে উঠবে। তো আমি লক্ষ্মী জেলা গ্রাম পঞ্চায়েতে এই বিগত 15 দিন ধরে যত রাস্তা বা যত কাজ করলাম, এই কাজের নমুনা যদি দিতে চাই 34 বছর বামফ্রন্ট সরকার বা তার আগে যারা ছিল এই লোক মিলিয়ে ভারত স্বাধীন হওয়ার পর এতগুলো কাজ তারা করেনি। আপনার কিছুদিন আগে আমি একটা সুইচ গেটের শুভ শিলান্যাস করেছি, আপনি দেখেছেন। দেখুন, এটা আমরা খেটে খাওয়া পরিবারের ছেলে, চাষি পরিবারের ছেলে। আমরা ছোটো থাকতে মাঠে যে লাঙল চালিয়েছি, ওই লাঙল চালিয়েছি মানে পেশাদার ই নয়, চাষি নই, কিন্তু মাঠে যখন আমাদের কাজ করেছে তাদেরকে যখন খাবার দিতে গেছি, শখ হয়েছে একটু গরুর লাঙলটা কিনে দিয়েছি। তো এখানে কাজের শিলান্যাস করতে এসেছি, তো আমি ট্রাক্টর জেসিবি চালাতে না জানলেও ইচ্ছা তো হয়, যেমন গরুর জমি চাষ না করলেও যেমন লাঙল বলুক পেয়েছে, আমার যখন যারা লাঙল চাষ করে তাদের খাবার দিতে গেছি তার খাচ্ছে, আমি লাঙল পাইছি। তো এখানে আমি রাস্তা শিলান্যাস করছি, জেসিবি আছে, একটু চালাবো না, এ সব এত লোভ সামলাতে পারা যায়, এটা তো খুব খুব গর্বের। কেমন লাগলো? এটা খুব ভালো লাগলো, এটা গর্বের ব্যাপার। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।